আপনাদের দেখিছে যে সকলো ফালে এতিয়া মহাজোটর সরকার হওয়ার এটা জোয়ার। মহাজোট মানে আমি বারে বারে কৈছো যে মহাজোট মানে তেওঁলোকে কেবল কংগ্রেসের লগত ইউডিএফর কথা কয়, কিন্তু ইউডিএফর লগত তেওঁলোকে আনুষ্ঠানিকভাবে সন্ধি এলায়েন্স তেওঁলোকে করেছে। লোকাল সেফ গভর্নমেন্টর নগাঁও জেলা পরিষদত তেওঁলোকে এগারোটা বিজেপিয়ে জিকিছিল, কিন্তু ভোট পালে ইলেকশনের সময় পনেরোটা, বাকিকিটা ভোট বিজেপি ইউডিএফর পৰা পাইছে। আর তেওঁলোকে সন্ধি করে এমএলএর লগত একেলগে বিজেপি আর ইউডিএফ এমএলএ একেলগে বহি আপনার নগাঁও আবর্ত ভবনত তেওঁলোকে আনন্দ করেছে। তার সবিশেষ প্রকাশ আপনার কাকত ইলেকট্রনিক মাধ্যম আর আমার আমার প্রিন্ট মিডিয়াত ওলাইছে। ঠিক একদরে বিভিন্ন ঠাইর দরং জেলাতো বিজেপিয়ে আর ইউডিএফে মিলি তার জেলা পরিষদ লোকাল সেফ গভর্নমেন্ট করেছে। এই লোকসলক কারো প্রতি আন্তরিকতা নাই, সময়ত ইউডিএফর লগি সন্ধি করে। জল জল পলপতক বিধানসভার মজিয়াত বিধানসভার ঠিক বাহিরতে বিধানসভার ক্যাম্পাসতে ইউডিএফ এজিপি বিজেপি হাতত হাত ধরে রাজ্যসভার প্রার্থী দিলে। আর এতিয়া কৈ আছে যে কংগ্রেসে বোলে ইউডিএফর লগত আমি এলায়েন্স করে। আমি এতিয়ালৈকে একো এলায়েন্সর কথা কোৱাই নাই। আমি দেউরী জনগোষ্ঠীর লগত আমি আমি করিম, আমি মিসিং জনগোষ্ঠীর লগত আমার সন্ধি হব, আমার বিভিন্ন তোমালকে ছয় জনগোষ্ঠীক প্রতারণা করিলা সেই লোকসকলের ইন্ডিভিজুয়ালিও আমি তেওঁলোকৰ লগত সন্ধি করিম। আমি তেওঁলোকৰ লগত আমি আমি আনুষ্ঠানিকভাবে তেওঁলোকৰ দলৰ লগতো বিভিন্ন আমি সন্ধি করিম। আর এইবার মহাজোটর সরকার হব। অসম জাতীয় পরিষদর কথা আপনাদের সুদিছে যে এই লোক এই দলের লগত আমার এলায়েন্স হবনে নহয়। আমি বিচারিছো সকলো আহক, কেতিয়াবা নাহিব পারে তেওঁলোক নাহিলে, কিন্তু যেতিয়া কা আন্দোলন হয়েছিল একেখিনি মানুষ আমার তাতো আহিছে। এই লোককলে বিজেপি সমর্থন করা লোককলে কংগ্রেসের কা বিরোধী আন্দোলনতো আহিছে, আসুরু বিরোধী আন্দোলনত আহিছে, আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে যেতিয়া কা বিরোধী আন্দোলন করেছিল তেওঁলোকর মিটিংতো আহিছিল। এতিয়া কথা হল যে অসম জাতীয় পরিষদ আমার লগত মহাজোটত থাকক বা নাথাকক, তেওঁলোকে আমার আমার লগত একেলগে সন্ধি করক বা নকরক, কিন্তু আমার লক্ষ্য এটাই, আমি বিজেপিক পরাভূত করব লাগে। গতি পথ বেলেগ হব পাৰে, কিন্তু আমার মূল কথাটো হল যে বিজেপিক আমি পরাস্ত হব। এই কথাবিলাক যোগ বিয়োগ অঙ্ক করে অন্তত বিজেপিয়ে এই কথাবিলাক দেখিছে, আর দেখিয়ে এতিয়া তেওঁলোকে ধরাকাশুটি হেরাই ইটোর পিছত সিটো ভুল করে গিয়ে আছে। এবার কয় একাৱন্ন, এবার কয় একত্তর, এবার কয় এনআরসি এনআরসি শপথনামা দিয়ে মানিছে, আকৌ এতিয়া আকৌ এনআরসি কৈছে নামানো। গতি সমস্যাবিল জিয়াই রাখবলে বিচাৰিছে। গতি রাইজে গম পাইছে যে এইবার সকলোতকৈ বেছি এইবার যদি মহাজোটর আসন পায় আপনাদের চাব উজনি অসমত পাব। কারণ উজনি অসমত যেদরে মানুষখিনি ঠগাইছে জনজাতি দিম বলে ঠগাইছে, চাহ জনজাতি গোষ্ঠীক 351 টাকা দিন মজুরি দিয়ার কথা কৈছিল সেইখিনি ঠগালে, বিভিন্ন জনজাতি লোক জনজাতি দিম বলে ছয় জনগোষ্ঠীক ঠগালে, আজি আপনার চাকরি বাকরির নামত একো নাই। গতি এই কথা বতরাবিলাক রাইজে এতিয়া পঞ্জীবিত খুব ভোটর আকার লৈছে। এই কথাবিলাক গম পায়েই মানুষক 800 টাকা 900 টাকা বিভিন্ন ধরনের আঁচনি দিছে। মানুষে গম পাইছে এজন মানুষক 800 টাকা দিছে, কিন্তু সেই মানুষজনের মূরত 23,000 টাকার ধার লৈ থৈছে। এটা ধার লওয়া এই সরকারখনে গোটেই অসমখনক অন্ধকার করে আকৌ সেই 2000 চনের পরিস্থিতি লৈ যে আমার চাকরি বেতন নোপোৱা সরকার সরকারি চাকরি সকলে বেতন নোপোৱা স্কুল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ভাঙি যাওয়া বুঝাবুঝি চুক্তা করে বুঝাবুঝি চুক্তি করে আমার চাকরি বাকরি বন্ধ করা সেই ধরনের একটা পরিবেশ অন্ধকার করব কারণে যত্ন করেছে রাইজে। এই কথাবিল গম পায়ে বিজেপিক এবার ক্ষমতার পর আঁতরাব বিচার।